আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও আরো একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুন্দরভাবে নিয়মিতভাবে বিভিন্ন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো এবং তোমরা সবাই তোমাদের পড়াশোনাগুলো সুন্দরভাবে করছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে তোমরা অনেক সময় আলোচনা করে থাকো। তো সেই টপিকসটা আলোচনার পূর্বে আমরা দেখো স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছি। স্ক্রিনের ছবি দুইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কার ছবি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে চার্লস রবার্ট ডারউইনের ছবি। তিনি হচ্ছে কে? তিনি হচ্ছে বিবর্তনবিদ্যার জনক। অর্থাৎ বিবর্তনবিদ্যার জনক, অর্থাৎ যেমন দেখো আমরা অনেক সময় যে উন্নত প্রাণীগুলোর সৃষ্টি বা ধরো যে প্রাণীগুলোর পরিবর্তন সম্পর্কে বিভিন্ন প্রকার ইনফরমেশন নিয়ে কথা বলে থাকি, তো সেই সকল ইনফরমেশনগুলোর যথেষ্ট প্রমাণ সহকারে উপস্থাপন করেছিলেন কি, এই চার্লস রবার্ট ডারউইন। এই জন্য তাকে বিবর্তনবিদ্যার জনক বলা হয়। আজকে আমরা শিখব ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ সম্পর্কে। তো তার পূর্বে আমরা একটু ইনফরমেশন জেনে নিই। দেখো ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী ডারউইন জীববিজ্ঞান তথা সমগ্র বিজ্ঞানের ইতিহাসে একটি বৈপ্লবিক চিন্তাধারা সৃষ্টি করেন। বিজ্ঞানী চার্লস ডারউইন অর্থাৎ চার্লস রবার্ট ডারউইন 1809 সালে জন্মগ্রহণ করে এবং 1882 সালে তিনি মারা যান। আর তিনি জন্মগ্রহণ করেন কোথায়? ইংল্যান্ডের শ্রাসবেরি শহরে। তিনি প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপোকাস দ্বীপপুঞ্জে পরিভ্রমণকালে তিনি ওই অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীকুলের বিস্ময়কর বৈশিষ্ট্য দেখে বিশেষভাবে আকৃষ্ট হন এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে 1837 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রত্যাবর্তনের প্রায় 20 বছর পর 1859 সালে প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উদ্ভব অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি বইয়ে তার মতবাদটি প্রকাশ করেন। একটু খেয়াল করবে আবারও, সে এই প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন সে কী করে প্রশান্ত মহাসাগরে অবস্থিত যে গ্যালাপোকাস দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জে পরিভ্রমণকালে তিনি ওই অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো দেখে বিশেষভাবে আকৃষ্ট হন এবং প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে। সেই সংগৃহীত তথ্যের ভিত্তিতেই 20 বছর পর অর্থাৎ 1859 সালে সে একটা বই প্রকাশ করে আর সেই বইয়ে একটা মতবাদ প্রকাশ করে। সেই মতবাদটির নাম কি? প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উদ্ভব, একটি গুরুত্বপূর্ণ মতবাদ, অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন। ডারউইনের তত্ত্বটি বিবর্তন তত্ত্ব নামে প্রচলিত হলেও তিনি প্রকৃতপক্ষে বিবর্তনের আবিষ্কারক নন। বুঝতে পারতেছ ডারউইনের তত্ত্বটি বিবর্তনের মানে কি, যে ডারউইনের তত্ত্বটি বিবর্তন তত্ত্ব নামে পরিচিত হলেও তিনি প্রকৃতপক্ষে বিবর্তনের আবিষ্কারক নন। ডারউইনের সাফল্য ছিল জৈব বিবর্তনের কারণ হিসেবে পর্যাপ্ত সংখ্যক বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে একটি প্রক্রিয়ার ধারণা প্রতিষ্ঠা করা যা বিবর্তনের যাবতীয় বিষয় ব্যাখ্যা করতে পারবে। জৈব বিবর্তনের কারণ হিসেবে প্রাকৃতিক নির্বাচনকে উল্লেখ করে আরও একজন সমসাময়িক ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস, যিনি 1823 সালে জন্মগ্রহণ করে 1823 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1923 খ্রিস্টাব্দে তিনি মারা যান 1913 খ্রিস্টাব্দে তিনি মারা যান। একই সময়ে কিন্তু স্বাধীনভাবে অনুরূপ তত্ত্ব প্রণয়ন করেন, অর্থাৎ স্বাধীনভাবে আলফ্রেড ওয়ালেসও তার তত্ত্ব প্রণয়ন করেছিলেন। তবে বিভিন্ন ঐতিহাসিক কারণে তার চেয়ে ডারউইনের নামের তত্ত্বটি অধিক প্রচলিত ছিল। এবার আমরা দেখো ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্য ঘটনা, ডারউইন যে তত্ত্ব দিয়েছিলেন
সেই তত্ত্ব অনুসারে প্রকৃতিতে, সেই তত্ত্ব অনুসারে প্রকৃতিতে কিছু ঘটনা একেবারেই সত্য, কিছু ঘটনা রয়েছে। আমরা তার মধ্যে দেখব অত্যধিক হারে বংশবৃদ্ধি, এইটা একটা সত্য সত্য ঘটনা। অর্থাৎ প্রচুর অনেক প্রকার অনেক জীব আছে যারা প্রচুর সংখ্যায়, প্রচুর সংখ্যায় তারা কী করে, বংশবৃদ্ধি করে। এই যে কেন তারা প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে, কারণটা হচ্ছে তাদের প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে যাতে তাদের প্রজাতি টিকে থাকে। কারণ পর্যাপ্ত সংখ্যায় জন্মগ্রহণ করে যেমন, ঠিক তেমনই পর্যাপ্ত প্রচুর সংখ্যায় তাদের প্রজাতির মানে তাদের জীবগুলো মারাও যায়। এবং তাছাড়াও কি, যে তাদের তারা তাদের বৈশ তারা তাদের বংশধরকে টিকে রাখার জন্যই এই প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে। দেখো ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। মানে ডারউইন কি বলেছে, যে অত্যধিক হারে বংশবৃদ্ধি করায় জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। কিভাবে? তাহলে এর ফলে জ্যামিতিক হারে গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ যেমন দেখো, একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় সাত দেখো বছরে প্রায় 7,30,000টি বীজ জন্মায়। এই 7,30,000 বীজ থেকে 7,30,000 সরিষা গাছের জন্ম নেওয়া সম্ভব। একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে। ডারউইনের মতে এক জোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। তার মানে প্রকৃতির এটা একটা গুরুত্বপূর্ণ সত্য ঘটনা যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ জীবসমূহ তারা কি করে, অত্যধিক হারে বংশবৃদ্ধি ঘটায়। এটা হচ্ছে কি, প্রকৃতির একটি সত্য ঘটনা। এরপরে বিতে আমরা দেখি সীমিত খাদ্য ও বাসস্থান। দেখো যে সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কি যে প্রকৃতিতে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটলেও, প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি ঘটলেও খাদ্য এবং বাসস্থান কিন্তু সীমিত। কারণ কি, দেখো ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায়, জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত। তারপরে অস্তিত্বের জন্য সংগ্রাম, এই যে বিশাল সংখ্যায় জীব অর্থাৎ প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে, তো এদের অস্তিত্বের জন্য কিন্তু সংগ্রামের প্রয়োজন হয়। দেখো জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায়, এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। দেখো যে তাহলে কি, যে জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন এই ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছে। তাহলে ডারউইন এই ধরনের সংগ্রামকে কি বলেছে, অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন। ডারউইন লক্ষ্য করেন যে জীবনে 3টি পর্যায়ে এই সংগ্রাম হয়ে থাকে। আমরা একটু এই যে ডারউইন যে লক্ষ্য করেছিল যে জীবনে 3টে পর্যায়ে 3টি পর্যায়ে এই সংগ্রামগুলো হয়, কোন কোন পর্যায়ে আমরা একটু সেইগুলো বুঝব। যে একটা জীব তার বেঁচে থাকার জন্য যে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এই যে কোন কোন অবস্থায় কাদের কাদের সাথে কিভাবে তাদের তারা তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছে, এই সম্পূর্ণটাকে ডারউইন কয়টা অংশে ভাগ করেছে, 3টা পর্যায়ে ভাগ করেছে, আমরা একটু দেখব। প্রথমে দেখো আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। উদাহরণস্বরূপ দেখো বলা যায়, যেমন দেখো ব্যাং কীটপতঙ্গ খায়, অন্যদিকে সাপ ব্যাংদের খায়, আবার ময়ূর সাপ এবং ব্যাং দুটোকেই খায়। এভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। খেয়াল করো, এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। অর্থাৎ যেমন দেখো ব্যাং কীট পতঙ্গ খায়, আবার অন্যদিকে সাপ ব্যাংদের খায়, ময়ূর সাপ বা ব্যাং দুটোকেই খায়। এভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে যে খাদ্য খাদকের একটি
নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে, সেটাকে আমরা বলে থাকি আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এবার আমরা আসব অন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকমের হওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে। খেয়াল করে, যখন একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকমের হওয়ায় একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকমের হওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য এবং বাসস্থান সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে। সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে গ্রাসাদন করে, ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মারা যায়। খেয়াল করো, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল অর্থাৎ অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অর্থাৎ যখন কোনো একটা প্রজাতির সংখ্যা বেড়ে যায়, কোনো একটা প্রজাতির সংখ্যা প্রচুর সংখ্যায় বেড়ে যায়, তখন সেই প্রজাতির নিজেদের বেঁচে থাকার জন্য নিজেদের মধ্যেই একটা সংগ্রামের শুরু হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে যারা শক্তিশালী তারা বেঁচে থাকে এবং দুর্বলরা আস্তে আস্তে কী হয়, অনাহারে মৃত্যুবরণ করতে পারে। নাম্বার থ্রি, আমরা প্রথমে দেখলাম হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, তারপরে দেখলাম অন্তঃপ্রজাতিক সংগ্রাম, এবং তৃতীয় যে সংগ্রামটা সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। তৃতীয় সংগ্রামটা লক্ষ্য করো, যে পরিবেশের সঙ্গে সংগ্রাম, স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট। বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা, বালিঝড়, ভূমিকম্প, অগ্নানুপাত, এই ধরনের প্রতিকূল পরিবেশে জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অর্থাৎ জীবকে প্রতিনিয়ত কী করতে হয়, তাদের এনভায়রনমেন্টের সাথে সংগ্রাম করতে হয়। আর যে সকল প্রজাতিগুলো এই এনভায়রনমেন্টের সাথে সংগ্রাম করে টিকে থাকে, তারা তাদের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারে। খেয়াল করো, সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এই সব প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে আর অন্যরা বিলুপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে দেখো যে এইভাবে সবসময় যেই যেই অবস্থানে যেই সকল প্রাণীগুলো রয়েছে সেই সেই অবস্থানের সেই সব প্রাণীগুলোরও কিন্তু কী করতে হয়, তারা তাদের পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। আমরা নাম্বার ফোরে আসি, প্রকৃতির দেখো সত্য আরও একটি ঘটনা, সেটা হচ্ছে প্রকরণ বা জীবদেহ বিবর্তন। চার্লস ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। যত কোমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় কি প্রকরণ বা ভ্যারিটি বা পরিবৃত্তি, মিউটেশন। অনুকূল প্রকরণ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে একটি জীবকে সাহায্য করে। এটা কিন্তু তাহলে দেখো যে প্রকৃতির একটি সত্য ঘটনা, যে সকল প্রকরণগুলোর মধ্যে অনুকূল প্রকরণ রয়েছে তারা সাধারণত কি পরিবেশে বা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা যে পয়েন্টসগুলো শিখলাম, আবার একটু সবাই একটু খেয়াল করবে, আমরা ডারউইনের কী বিষয় নিয়ে গবেষণা করেছিল সে সকল সম্পর্কে জেনেছি, অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইতে তার মতবাদটা দিয়েছিলেন, এবং ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলোর মধ্যে আমরা দেখতেছি অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম,
আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম, তারপরে কি ডারউইন কি যে প্রকরণ বা জীবদেহের পরিবর্তন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসের উপর একটি ছোট, খুবই ছোট্ট একটি সিডাব্লু থাকবে, সবাই কিন্তু সুন্দরভাবে অবশ্যই সিডাব্লুটা উল্লেখ করবে। সেটা হচ্ছে একটা প্রশ্ন আকারে দিতে চাই, যেমন দেখো যে অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ ডারউইনের সত্য ঘটনার মধ্যে অস্তিত্বের জন্য যে সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রামটা বর্ণনা করো। অর্থাৎ আমরা তিন ধরনের অস্তিত্বের সংগ্রাম দেখেছিলাম, একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, আর একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই তিন ধরনের সংগ্রামের বর্ণনা দিবে। তাহলে ডারউইনের মতবাদের সত্য ঘটনা হিসেবে, সত্য ঘটনার মধ্যে প্রজাতির মধ্যে যে সংগ্রাম, অর্থাৎ অস্তিত্বের জন্য যে সংগ্রাম, ব্যাখ্যা করো। ডারউইনের মতবাদের অস্তিত্বের জন্য যে সংগ্রাম তা ব্যাখ্যা করো। এটি হবে তো আজকের ক্লাসের তোমাদের সিডাব্লু। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিতভাবে সুন্দরভাবে পড়াশোনা করো, ক্লাস করো, এবং কোনো প্রকার কোয়েশ্চেন হলে আমাকে জানাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, খোদা হাফেজ।